কিয়ামতের আগে আবার মক্কায় এমন সবুজ সবুজ ঘাস জন্মাবে। সৌদি আরবে দেখা গেল কিয়ামতের অন্যতম আলামত। সম্প্রতি সৌদি আরবের মক্কা, মদিনা ও জেদ্দায় বিরল দৃশ্যের দেখা মিলেছে। আগে আমরা বন জঙ্গল নিয়ে বয়ান করতাম মক্কায়, কিছু মূর্খ বলে হুজুর আপনি বন জঙ্গল মক্কায় কোথায় পেয়েছেন, মক্কায় তো সব পাহাড় আর মরুভূমি। এই যে এক সপ্তাহ আগে বৃষ্টি হইলো একটা, আপনারা দেখছেন পত্রিকায়, ফেসবুকে দেখছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কেয়ামতের আগে মক্কায় আগে যেমন বন জঙ্গল ছিল, সবুজ শ্যামল ঘাস ছিল, কেয়ামতের আগে আবার মক্কায় এমন সবুজ সবুজ ঘাস জন্মাবে। এটা কেয়ামতের একটা আলামত। কেয়ামতের একটা কি আলামত? আমি এর আগে বহুবার গিয়েছি কিন্তু কোনো আরব দেশে আমি কোনো সবুজ ঘাস কোনো জায়গায় দেখি নাই, একেবারে কম, একেবারে কম। ওগুলো নিজেদেরকে উৎপাদন করতে হতো। কিন্তু এবার কি দেখলাম, এক সপ্তাহ বৃষ্টি হওয়ার কারণে মক্কার প্রতিটা জনপদে সবুজ শ্যামল ঘাস গজাচ্ছে। নবীজি বলছেন কেয়ামতের আগে মক্কার মরুভূমিগুলো সবুজ শ্যামল ঘাসে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ যদি তোমাকে সাহায্য করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার জন্য বাইতুল্লাহ আসছে, গভীর অন্ধকার, কাফেরেরা ওত পেতে আছে অস্ত্র নিয়ে রাস্তার মুখে, যে মুহাম্মদ যখন এই রাস্তা দিয়ে বাড়ি ফিরবে আকস্মিক আমরা তার উপরে আক্রমণ করব। নাউজুবিল্লাহ বলেন, মানে নবীকে মারার একটা প্ল্যান করতেছে। যেমন আপনাদের এলাকায় কিছু চিপা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যদি যান তাহলে যে কোনো সময় রাস্তার চতুর্দিক থেকে শত্রু উঠা আপনার উপরে আক্রমণ করতে পারে, আছে না? ঠিক মক্কার অলিগলি পথ, আগে তো এমন আধুনিক রাস্তাঘাট ছিল না, সব ছিল পাহাড় আর জন বন জঙ্গল, পাহাড় আর বন জঙ্গল। মক্কার কাফেরেরা এমন জঙ্গলের মধ্যে অস্ত্র নিয়ে ওত পাইতে আছে নবীজিকে মারবেন, কারণ মক্কার জমিনে নবী ছিলেন একা, আর আবু জেহেল আবুল আহাবদের লোকজন, টাকা পয়সা, অর্থ, বিত্ত, অস্ত্র, তাদের কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু নবী ছিলেন একা। নবী ছিলেন একা ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ও আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে নির্দেশ দিলাম, আপনাকে যেই কোরআন দিয়েছি এই কোরআন দিয়া আপনি মক্কার কাফেরদের সামনে দাওয়াত দেন আর তাদেরকে বলে দেন আজ থেকে মক্কায় কোনো মূর্তি পূজা চলবে না। কি চলবে না? মূর্তি পূজা চলবে না। কিন্তু নবী তো একা। আমি যদি আপনাদের সামনে এখানে এমন একটা কথা বলি যেটা আপনাদের পছন্দ না, আপনারা যদি আমাকে শত্রু মনে করেন আমাকে কি ছেড়ে দিবেন? কথা বলেন, যেটা সত্য সে ছেড়ে দিবেন? কারণ অনেক ওয়াজে যারা সুদ খায়, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তারা নারাজ হয়, আছে না? যারা ঘুষ খায়, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে নারাজ হয়। পত্রিকায় দেখলাম এক ইমাম সাহেব মসজিদে জুমার দিনে মাদকের বিরুদ্ধে ওয়াজ করছে, এই কারণে ইমাম সাহেবকে রাস্তায় সন্ত্রাসীরা কোপায়া তাকে আহত করছে, রক্তাক্ত করছে, হসপিটালে ভর্তি করছে। কেন? যারা তাকে কোবাইছে সবগুলো হলো মাদক ব্যবসায়ী। এখন তুমি যদি দুই নম্বরই কাজ কারবার করবো তার বিরুদ্ধে কথা বললে তোমার কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? তাই বলে কি হকের কথা বন্ধ করা যাবে? কোরআনের কথা বন্ধ করা যাবে? হকের কথা, কোরআনের কথা বন্ধ করা যাবে না। হকের কথা, কোরআনের কথা কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নবীকে নির্দেশ দিলেন, নবী মক্কার কাফেরদেরকে বলে দেন এই সমস্ত মূর্তি পূজা চলবে না, তারা এক আল্লাহর উপরে ঈমান আনবে, লা শারীকা লা, আল্লাহ ছাড়া আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর কোনো শরীক নাই। তোমরা 33 কোটি দেবতাকে, 33 কোটি তোমরা দেবতা মনে করো, কিন্তু এক হলো আল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহর সাথে যে শরীক করে, আল্লাহর সাথে যে শিরক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, ঠিক কিনা বলে? কিন্তু মক্কার কাফেরেরা তো, ওদের দেবতা ছিল 33 কোটি, কয় কোটি? আমাদের আল্লাহ কয়জন? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই যে মনে করেন দুই দিন আগে প্রচন্ড শৈত্য প্রবাহ ছিল, অনেক জায়গায় শীতের কারণে অনেক মানুষ মাহফিলে আসতে পারে নাই। এখন আল্লাহ যদি তিনজন হইতো, সৃষ্টিকর্তা যদি তিনজন হইতো, কয়জন? এক সৃষ্টিকর্তা বলতে এই দ্বিতীয় ডারে যে এত ঠান্ডা মান্ডা দিয়েন না, এলাকার ছেলেরা এত কষ্ট করে একটা ওয়াজ মাহফিল করছে, বান্দারা একটু শীত কমায় দেন,
সে বলতো না শীত কমানো যাবে না, যেটা আইন সেটা আইন, ঠিক কিনা বলেন? এক কথায় দুই কথায় দুইজনের দুইজনের সাথে লাগতো মারামারি, তৃতীয় জন আইসা পরে মীমাংসা করে দিত, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে নো চান্স, এমন কোনো সুযোগ আমার কাছে নাই, লা শারিকালা, আল্লাহ বলে আমি এক, আমার কোনো শরীক নাই, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এর কাছে মুখাপেক্ষী না, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমিও কারো থেকে জন্ম নেই নাই, ঠিক কিনা বলেন? সে হলেন কে? মুসলমান আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা নবীকে নির্দেশ দিলেন, নবী আপনি ইসলামের কথা বলেন, দ্বীনের কথা বলেন, কোরআনের কথা বলেন, আপনি মক্কার কাফেরদেরকে ভয় পাবেন না। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে এক দল ন্যায়পরায়ণ মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যারা মানুষদেরকে সত্যের কথা বলে, হকের কথা বলে, ন্যায়ের কথা বলে, কারো রক্ত চক্ষুকে ভয় করে না, কারো আঙ্গুল জুলানিকে ভয় করে না, সব কিছু উপেক্ষা করে এই জমিনের মধ্যে আল্লাহর পেয়ারা বান্দারা আল্লাহর কথা বলে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী মক্কার কাফেরদেরকে ভয় পেতেন না, তিনি কোরআনের কথা বলতে লাগলেন। মক্কার কাফেরের আমার নবীকে মারার জন্য রাস্তার মুখে এসে তারা ওত পেতে আছে, আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল মক্কার কাফেরেরা আমার হাবিবকে মারার জন্য তারা অস্ত্র নিয়া পথের ধারে তারা অপেক্ষা করতেছে, আমার হাবিব নামাজ পড়ে যখন এই রাস্তা দিয়া যাবে আর মক্কার কাফেরেরা পিছন থেকে অতর্কিত আমার হাবিবের উপরে হামলা করবে, আমার নবীর উপরে হামলা করবে, ও জিব্রাইল আমার বন্ধুকে যে বলে দাও, আমার হাবিবকে বলে যে বলো, আমার হাবিবকে যে বলে দাও, আমার হাবিব যাতে এই রাস্তা দিয়া না আসে, আমার হাবিব যাতে অন্য রাস্তা পরিবর্তন করে বাড়িতে চলে যায়। আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা রাত্রবেলা পথের ধারে এসে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করল, রাত গড়িয়ে যায়, রাত পেরিয়ে যায়, আল্লাহর নবী ওই রাস্তা দিয়ে আর বাড়িতে ফিরে না। মক্কার কাফেরেরা দেখে সকাল হয়ে যায়, মুহাম্মদ এই রাস্তা দিয়ে আসে না, তারা গোয়েন্দা পাঠাইলো, যা দেখো তো মুহাম্মদ বাইতুল্লাহ আছে কিনা। আয়েশা দেখে আল্লাহর নবী বাইতুল্লাহ নাই, আল্লাহর নবী অন্য রাস্তা দিয়ে বাড়িতে চলে গেছে। আল্লাহু আকবার। মক্কার কাফেররা একজন আর একজনকে বলে, দেখছো মুহাম্মদ হলো একজন গণক, আমরা যে রাস্তার ধারে অস্ত্র নিয়ে তাকে মারার জন্য বসে আছি, সে গণক না হলে কিভাবে জানলো? আরে সে গণক বিদায় তো সে জানছে, নইলে তো এই রাস্তা দিয়েই আসতো, আমরা তাকে রাস্তার মধ্যে আক্রমণ করতাম, হামলা করতাম, আরে মুহাম্মদের সাথে আমরা পারি না, মুহাম্মদ হলো একজন গণক, মুহাম্মদ হলো একজন কবি, মুহাম্মদ বানায় বানায় কোরআন বইলা চালায় দেয়, আর মুহাম্মদ কেমন যেন আমাদের মনের কথাগুলো জেনে যায়, কিন্তু আল্লাহর নবী তো কোনো মানুষের মনের কথা জানে না, আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আমার নবীকে জানায় দেয়, ঠিক কিনা বলেন? ঠিক না? আল্লাহর নবী কোরআনের পক্ষে ছিলেন, এই কারণে মক্কার কাফেরেরা আমার নবীকে মারতে আসছে, মক্কার কাফেরেরা আমার নবীর একটা পশমও ছিড়তে পারে নাই, আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে জানায় দিছে, হাবিব আপনি এই রাস্তা দিয়ে যাবেন না। নবীর জানার কোনো ক্ষমতা আছে নাকি? ক্ষমতা কার? এবার দেখো মুসলমান, তুমি আমি যদি আল্লাহর কোরআনের পক্ষে থাকি, ইসলামের পক্ষে থাকি, আমাদের ওপরে যত বড় বালা মুসিবত আসুক না কেন, সব কিছু থেকে আমাদেরকে হেফাজত করবেন কে? সেই ইমান আছে, সেই ইমান আমাদের আছে, সেই আল্লাহর উপরে বিশ্বাস আমাদের আছে, যদি সেই ইমান সেই বিশ্বাস আল্লাহর উপরে আমাদের থাকে তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো, ঠিক কিনা বলেন? মুসলমান এবার দেখেন আল্লাহ তাআলা আমার নবীকে কিভাবে সাহায্য করে। আবু জেহেলের কাছে আমার নবীকে আল্লাহ তাআলা লজ্জিত করবেন না, আবু জেহেলদের কাছে আল্লাহ তাআলা আমার নবীকে অপমানিত করবেন না। ওই যে মনে আছে নাকি আবু জেহেল কি বলেছিল, মনে আছে? দেখেন আল্লাহ তাআলা আমার নবীর ইজ্জতকে কিভাবে রক্ষা করে, আল্লাহ তাআলা আমার নবীর সম্মানকে কিভাবে রক্ষা করে। জিব্রাইল আয়েশা বলে, ও নবী আপনি কোনো টেনশন করবেন না, কোনো ভয় পাবেন না, আপনি শুধু চাঁদটাকে দ্বিখণ্ডিত করবেন না, আপনার ইজ্জত রক্ষার্থে আল্লাহ তাআলা চাঁদের নামে একটা সুরাই নাজিল করে দিয়েছি। আল্লাহু আকবার। আপনি মক্কার কাফেরদেরকে ডাক দেন, আবু জেহেলদেরকে ডাক দেন, নবীজি আবু জেহেলের বাড়িতে গেলেন, চাচা আবু জেহেল আপনি সন্ধ্যার সময় বাইতুল্লাহ আসবেন, আমি আপনাকে চাঁদ দুই খণ্ড করে দেখাবো। সুবহানাল্লাহ বলেন, আমি আপনাকে চাঁদ
দ্বিখণ্ডিত করে দেখাবো। আবু জেহেল মনে মনে ভাবলেন, চাঁদ তো দ্বিখণ্ডিত করে দেখানো মুহাম্মদের পক্ষে কোনোদিনই সম্ভব, আসলে সম্ভব না, কিন্তু সম্ভব কার? আবু জেহেল মনে মনে ভাবলেন, একা একা কেন যাব, সাক্ষী হিসাবে আমি আমার মেয়েটাকে সাথে নিয়ে যাই। আবু জেহেলের একজন কন্যা ছিল, আবু জেহেল বলে, মা তুই আমার সাথে যাবি, আজকে মুহাম্মদ চাঁদটাকে দ্বিখণ্ডিত করবে, মুহাম্মদ আমাকে কি দিয়ে আবার বুঝায় সুজায় দেয়, নাকি আমাকে কিভাবে মুহাম্মদ ধোকা দেয় বলেন না, আউযুবিল্লাহ, তুই যদি আমার সাথে থাকস, তুই সাক্ষী হিসাবে থাকবি, দেখবি আসলে মুহাম্মদ চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারে কিনা। আল্লাহর নবী মাগরিবের নামাজ পড়ে বাইতুল্লাহ অপেক্ষা করলেন, আবু জেহেল তার কন্যাকে নিয়ে বাইতুল্লাহ হাজির হলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে নির্দেশ দিলেন, ওগো হাবিব আপনি আবু জেহেলকে চাঁদটাকে দুই খণ্ড করে দেখায় দেন। আল্লাহর নবী আবু জেহেলকে ডাকলেন, তাল ইয়া আম্মি আবা জাহেল এদিকে আসেন, উনজুর ইলা সামা আপনি আসমানের দিকে তাকান। আবু জেহেল বলল, ভাতিজা আমি আসমানের দিকে তাকায় আছি। আল্লাহর নবী বললেন, চাচা সত্যি করে বলেন, চাঁদটাকে যদি দ্বিখণ্ডিত করতে পারি আপনি কালেমা পড়ে মুসলমান হবেন কিনা? আবু জেহেল বলে, ভাতিজা তুমি যদি চাঁদটাকে দুই খণ্ড করতে পারো আমি এক মুহূর্ত দেরি করব না, আমি তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার নবীকে কি পাওয়ার দিয়েছেন দেখেন, আল্লাহ তাআলা আমার নবীর ইজ্জতকে কিভাবে রক্ষা করেন, আল্লাহু আকবার। এবার নবীজি আবু জেহেলকে বললেন, চাচা আপনি আসমানের দিকে তাকান। আবু জেহেল আসমানের দিকে তাকায় আছে, সাথে তার কন্যা, কন্যাকে বলে, মা তুইও তাকা, আবার ভাতিজা তোর ভাই আমার ভাতিজা মোহাম্মদ কোন দিক দিয়ে আবার আমাকে কি বুঝায় দেয়, ছয় নয় দিয়া তুই আমার আমার সাথে একসাথে আসমানের দিকে তাকা। এবার আবু জেহেল আসমানের দিকে তাকায় আছে, তার কন্যাও তাকায় আছে। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, চাচা আমার দিকে খেয়াল করেন। এবার নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শাহাদাতের আঙ্গুলিটা আসমানের দিকে তাকায়া চাঁদের দিকে ইশারা করে আমার নবী হাতটাকে শুধু বিসমিল্লাহ বললেন, আর সাথে সাথে আল্লাহর কুদরতে চাঁদ দুইটা দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে ছিটকে পড়লেন। আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার। চাঁদ যখন দুই খণ্ড হয়ে দ্বিখণ্ডিত হয়ে আসমান জমিনের উপরে একটা পড়েছেন পাহাড়ের উপরে আর একটা পড়েছেন জমিনের উপরে, চাঁদ তখন দ্বিখণ্ডিত হয়ে গেল, আল্লাহর নবী তাকায় বললেন, উনজুর ইলা সামা ইয়া আবা জাহেল, ও আবু জেহেল আপনি আসমানের দিকে তাকান। আবু জেহেল আসমানের দিকে তাকায়, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, চাঁদ আছে কিনা? আবু জেহেল বলে, ভাতিজা, নবীজি বলেন, বলেন চাঁদ আছে কিনা? আবু জেহেল দেখে আসমানের চাঁদ নাই, চুপ করে আছে, চালাক মানুষ, সে কোনো উত্তর দেয় না, কারণ কথা বললেই তো স্বীকারোক্তি হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। আবু জেহেল তার কন্যাকে ডাক দিয়ে বলে, মা দেহ তো আসমানে কিছু দেখা যায় কি না? আবু জেহেলের কন্যা বলে, না বাবা দেখা যায় না, মুহাম্মদ যখন তার আঙ্গুলটা ইশারা করলো সাথে সাথে আসমান থেকে চাঁদ দুই খণ্ড হইয়া জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বলেন, চাচা এবার তো আমি চাঁদটাকে দ্বিখণ্ডিত করলাম, আপনি কালেমা পড়া মুসলমান হন। আবু জেহেল বলে, ভাতিজারে এতদিন মনে করতাম তুমি শুধু মানুষকে জাদু করো, এখন দেখি তুমি আসমানের চাঁদ চাঁদটাকেও তুমি জাদু করেছো, বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী তো চাঁদকে জাদু করে নাই, চাঁদ ফাটিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কেন ফাটাতে পারবেন না? আমার নবী তো হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, নবী আপনি আমার এমন হাবিব, আমি আল্লাহ আপনার সম্মানে আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছি, হাবিব আপনি আমার এমন হাবিব, আপনি যখন রাস্তা দিয়া হেঁটে যান আকাশের মেঘমালা আপনাকে ছায়া দেয়। আল্লাহু আকবার, আমার নবী যখন রাস্তা দিয়া হেঁটে যায় পাথরগুলো আমার নবীকে দেখে সালাম দেয়। আল্লাহু আকবার, আমার নবী যখন রাস্তা দিয়া হেঁটে যায় বনের হরিণ পর্যন্ত আমার নবীকে সালাম দেয়। আমার নবী যখন রাস্তা দিয়া হেঁটে যায় উট আমার নবীকে সালাম দেয়। আল্লাহু আকবার, মুসলমান আমাদের নবী হলো রহমাতুল লিল আলামিন, আমাদের নবী হলেন দয়ার সাগর,
আমাদের নবী হলেন মায়ার সাগর আল্লাহ তাআলা সেই কথাই কোরআনে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন দুনিয়ার মানুষরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায় তাহলে আগে নবীকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হবে নবীকে কেমন করে ভালোবাসতে হবে আল্লাহ নবী বলছেন ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন এ উম্মত আমি নবীকে তোমাদের জীবনের চাইতে নবীকে ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন সন্তানের চাইতে নবীকে ভালোবাসতে হবে মা বাবার চাইতে নবীকে ভালোবাসতে হবে তার কারণ হলো নবী হলেন রহমাতুল লিল আলামিন নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আমার নবীকে দেখা গাছগুলো আমার নবীকে সালাম দেয় আল্লাহু আকবার আমার নবী মৃত গাছের সাথে হেলান দিয়া বসে আল্লাহ তাআলা আমার নবীর বরকতে মৃত গাছটাকে জিন্দা করে দেয় সেই গাছ এখনো আছে সেই গাছ এখনো আছে আমার নবী মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছেন নবীজি ক্লান্ত হয়ে গেছেন মুসলমান আল্লাহর দ্বীনের জন্য নবী কত কষ্ট করেছেন নবী কত কষ্ট করেছেন তাইফের ময়দানে কাফেরদের পাথরের আঘাত খেয়েছেন উহুদের ময়দানে নবীজি দান মোবারক শহীদ করেছেন দিনের পর দিন রাতের পর রাত নবীজি না খেয়ে রয়েছেন একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে এত মুজিজা দিয়েছিলেন এত মুজিজা আমার নবীকে এত ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন কাফের মুশরিক বেঈমানরা এই মুজিজা দেখা তারা অবাক হয়ে যেত আল্লাহু আকবার